জিরানিয়ার মাধববাড়ির ঘটনা নিয়ে মন্ত্রী মানিক দেকে নিশানা করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় তিনি অভিযোগ করেন মঙ্গলবার সকালে জিরানিয়ায় এক বাড়িতে বৈঠক করেন এলাকার প্রাক্তন মন্ত্রী তার অভিযোগ গোপন বৈঠকের পরই এমন পরিস্থিতি হয়েছে সুদীপ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী মানিক দে তিনি বলেন ভিত্তিহীন কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী মানিকবাবু চ্যালেঞ্জ ছুঁড়ে দেন সুদীপ বর্মনকে মানিক দে বলেন বিজেপির সন্ত্রাসের কারণে জিরানিয়া এলাকায় থাকতে পারছে না সিপিএম নেতা কর্মীরা এমনকি তিনি নিজেও যেতে পারছেন না পুলিশের গুলি চালানোর ঘটনাকে মানিক দিয়ে অবাঞ্ছনীয় বললেন দায়িত্বশীল আমি আজকে দু একটা সংবাদপত্রে দেখেছি এক একটা চ্যানেলও গতকাল শুনেছি আমি স্তম্ভিত যে একজন দায়িত্বশীল মন্ত্রী কি করে এই ধরনের ভিত্তিহীন তথ্যহীন একটা কথা তিনি বলে দিলেন তো দায়িত্ব গানহীন কাজ দায়িত্বপূর্ণ পদে থেকে এই ধরনের কথা আমি তাকে চ্যালেঞ্জ করছি আপনারা জানেন যে জিরানি এলাকায় তিনি যেই দল করেন মন্ত্রী এবং বা বিধায়ক ওনার তিনি যে দল করেন এই দলের সন্ত্রাসের জন্য তো ওই এলাকায় সিপিএম প্রায় নিষিদ্ধ হয়ে গেছে এখন সিপিএম পার্টি তো করা যায় না পার্টি বিষগুলো খোলা যায় না প্রকাশ্যে কাজকর্ম করা যায় না আমার তো অসংখ্য কর্মী বাড়ি ছাড়া এবং সেখানে গিয়ে এমনকি তার যে কর্মস্থলে যেতে পারছে না এরকম একটা পরিবেশ জিরে নেওয়া মহকুমা এলাকায় বিরাজ করছে প্রতিদিন নিত্য নৈমিত্তিক বিভিন্ন ধরনের আক্রমণের ঘটনা সংবাদ মাধ্যম বেরিয়ে আসছে তো এই পরিস্থিতির মধ্যে যারা আমরা এলাকায় যেতে পারি না কথা বলতে পারি না এবং গত কিছুদিনের মধ্যে তো আমি ওই এলাকায় যাইনি ওই মহকুমাতেই আমি যাইনি গত কয়েক কয়েকদিনের মধ্যে মানিক বললেন ঘটনার উস্কানি কারা দিয়েছে এলাকার মানুষ দেখেছেন তিনি দাবি করেন ঘটনায় সিপিএম এর কোনো কর্মী জড়িত নয় নিজেদের বাঁচানোর জন্যই মিথ্যার আশ্রয় নিয়েছেন সুদীপ বর্মন পাল্টা তোপ মানিকদের দেব গোপন ডেরায় বসে মিটিং এবং গোপন ডেরায় আলোচনা করে তারপর সেখানে কালকে ঘটনা প্ররোচনা দেওয়া ইত্যাদি মন গড়া কাহিনী মন গড়া গল্প ভিত্তিহীন কথাবার্তা আসলে কি আসলে কালকে এই ঘটনাটা কারা করেছে এখানকার মানুষ দেখেছেন এবং বিজেপি দল এটা দায়িত্ব এটাতে পারবে না আবার যারা ওখানে বসে অবস্থান করেছেন রাস্তা অবরোধ করেছেন তারও দায়িত্ব এবং উভয় দলই কিন্তু এটা ঘটনাকে প্ররোচনা তৈরি হওয়ার মাধ্যমে কিন্তু এটা ঘটেছে সুদীপ বর্মনের এমন মন্তব্যের জন্য কড়া সমালোচনা করেন প্রাক্তন মন্ত্রী মানিক দে